হ্যালো কি রে, তুই এখনো ঘুমাচ্ছিস? আজ না মানে কলেজে আমার কথা ছিল। ও নো, তুই না 5 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সামনে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। তুই সব সময় লেট করিস, এবার তো একটু পাটা চালিয়ে চল। আরে দাঁড়া, আমি হাঁটতে পারছি না। কেন, কি হলো আবার তোর? দেখ না, এখানে ছিলে গিয়ে যে খুব জ্বালা করছে, হাঁটতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুই চুপ কর, আমি তোকে একটা ট্রিক দেখাচ্ছি। আর তোমরা যদি ট্রিকটা দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটাকে 10,000 লাইক করে দাও, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অতিরিক্ত গরমের ফলে স্কিনে প্রচন্ড স্ফেট হয়, আর জিন্সের প্যান্টের সাথে এভাবে ঘষা লেগে ছিলে যায়। তো সেই জন্য নিয়ে নাও পাউডার, আর পাউডারটাকে হাতে নিয়ে ভালো করে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে দাও। পাউডারটা দিলে কি হবে, ঘাম খুব একটা হবে না, আর জায়গাটা ড্রাইও থাকবে। এবার যদি ঘষাও লাগে তাহলে আর ছিলে যাবে না। বৌমা, রাম, তোমরা কি খাবে না? কি হয়েছে বলুন? তোমরা কি তাহলে আজ থেকে খাবে না? এই গরমে বাঁচবে কি করে? এমনিও তো না মরেই বেঁচে আছো। না মরে বেঁচে আছো মানেটা কি? তুমি তো আমাদের এই গরমের দিনেও ফ্যানের হাওয়া খেতে দিচ্ছ না, তো আমরা বাঁচবোটা কি করে? আমাদের সময় ফ্যান তো দূরের কথা, কারেন্টই ছিল না, তাই বলে কি মরে গেছি নাকি? এই তো দিব্যি বেঁচে আছি। আপনাদের সময় তো ফ্যান ছিল না, আমরা হাওয়া খাইনি, তাই বলে কি আমরা হাওয়া খাবো না? তোমরা যদি সবসময় ফ্যানের হাওয়া খাও তাহলে তো আমি কারেন্টের বিল দিতে দিতে ফকির হয়ে যাবো। তাহলে তুমি আমাদের ফ্যানের হাওয়া খেতে দেবে না, তাই তো? তা আমি মুখের উপর বলতে পারবো না, তোমাদের বুঝে নিতে হবে। আপনি একটা হাড় কিপটে মা, ভীষণ গরম লাগছে, দেখো পুরো ভিজে যাচ্ছে। দেখি তো তোর দাদু কি বললো। দূর ব্যান, আমি ইসি দাদের বাড়িতে চলে যাচ্ছি, সরো তো। বিন্দাসে দিল এই পচা গরমে মারাত্মক ঘাম হয়, আর ঘাম হয়ে এত বাজে ভাবে ভিজে যায় যেটা দেখতে ভীষণ অকওয়ার্ড লাগে। তো যে টপটা পরবে সেই টপটা নিয়ে নাও, আর নিয়ে নাও কিছু মিনি প্যাডস। এবার প্যাডগুলোর পেছনে যে র‍্যাপটা আছে সেটাকে ওপেন করো। এবার প্যাডটাকে নিয়ে টপের আন্ডারআর্মসের জায়গায় লাগিয়ে নাও, সেম ভাবে অন্য সাইডেও লাগিয়ে নাও, আর বাস্টের নিচে এইভাবে লাগিয়ে নাও। আর কি, টপটা নিয়ে পরে নাও। এবার যতই তুমি বিচ্ছিরি ভাবে ঘামো না কেন, প্যাডটা ঘামগুলোকে অ্যাবজর্ব করে নেবে, আর অকওয়ার্ড ফিলিংও হবে না। এই বিচ্ছিরি গরমে ফ্যান চালালে গরমই হাওয়া বেরোবে, তো ঠান্ডা হাওয়া বের করানোর জন্য নিয়ে নাও একটা জলের বোতল, আর বোতলের নিচের পোর্শনে এভাবে অনেকগুলো ফুটো করে নাও, সেম ভাবে আরো একটা বোতলে করে নাও, আর লাস্টের যে পার্টটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দাও। এবার এই বোতলটাকে নিয়ে ফ্যানের পেছনে জিপলকের সাহায্যে লক করে নাও, সেম ভাবে ওই সাইডেও করে নাও। এবার একটা বাটিতে বরফ আর জল নিয়ে দুটো বোতলে সমান ভাগে ভাগ করে ঢেলে দাও, আর এইবারে ফ্যানের সুইচ
সুইচ করে দাও অন। কি ঠান্ডা হাওয়া বেরোচ্ছে তো, উফ বাবা কি শান্তি। উফ বাবা যা গরম পড়েছে, সামার ক্যাম্প তো করতেই হতো। হ্যাঁ হ্যাঁ রে। এই তুই কোল্ড ড্রিঙ্কস এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। তোরা তো নিবি না জানি, তোরা যা কিপটে সবে ফ্রিজ থেকে বার করে আনলাম বুঝলি, যা ঠান্ডা না। ওফ আর বলিস না, আমার বাড়ির লোক এত কিপটে, এই গরমে ফ্যান তো চালাতেই দেয় না, যে ফ্রিজের একটু জল খাবো ফ্রিজটা কিনবে সেটাও কেনে না। বাবা ওইসব বাদ দে, একটু কোল্ড ড্রিঙ্কসটা দে খাই রে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। দে 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 দাঁড়া, কি নিজে তো একটু খেয়ে নি। ও নো কোনোদিনও ঠান্ডা থাকে না বুঝেছিস তো। এই বিচ্ছিরি গরমে যদি কোল্ড ড্রিঙ্কস কে এইভাবে নিয়ে যাও তাহলে কোল্ড ড্রিঙ্কস তো গরম হবেই, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস টাকে নরমাল জায়গা না রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, আর তারপর এটা যখন পুরো বরফ হয়ে যাবে তখন ওটাকে বের করে ব্যাগে নিয়ে নাও। এবার যাও সামার ভ্যাকেশন পালন করতে, আর রাস্তায় যখন বেশি তেষ্টা পাবে না তখন বের করে খেয়ে নাও, দেখবে কোল্ড ড্রিঙ্কস পুরোপুরি ঠান্ডা থাকবে, গরমে মুখ পুড়ে যাবে না। কি দারুণ আইডিয়া না? আরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিস, হ্যাঁ একটু দেরি হলো। চল চল চল, আর বলিস না, একটু ফ্যান চালিয়েছে বলে কিপটে বুড়োটা এসে যা ঝগড়া করছিল। উফ বাবা রে বাবা। এই জানিস কালকে একটা মিরাকল হয়ে গেছে। কি রে বাবা, না কালকে এসি কিনে এনেছে। ওয়াও, তোর বাড়িতে যদি আমি জন্ম নিতাম কত ভালো হতো। এখানে জন্মে ফেসে গিয়েছি রে। কি রে, কি হলো তোর, কি হলো? এই বিচ্ছিরি পচা গরমে যদি হঠাৎ করে কেউ সেন্সলেস হয়ে যায় তাহলে প্রথমে তোকে রোদের থেকে একটা ছাওয়া জায়গায় নিয়ে শুইয়ে দাও, আর ব্যাগটাকে নিচে রেখে পাটাকে ব্যাগের উপরে তুলে দাও। এবার দু তিনটে রুমাল নিয়ে ভালো করে বোতলে জল দিয়ে ভিজিয়ে নাও। রুমালগুলোকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে একটা গলায় আর দুটো হাতের সাইডে দুটোকে এভাবে রেখে দাও, তারপর হালকা একটু জল খাইয়ে দাও আর এভাবে হাওয়া করো, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবে সেন্স চলে এসেছে। ওরে বাবা কি গরম লাগছে, তোমাদের খুব গরম লাগছে তো, সেই জন্য তো নিয়ে এসেছি সামার হ্যাক হোম। এই হ্যাক গুলো তোমাদের খুব কাজে আসবে, তো প্লিজ ইয়ার যদি আমাদেরকে ভালোবেসে থাকো তাহলে 10,000 লাইকটা কমপ্লিট করে দাও, আর কমেন্ট করে বলো কোন হ্যাকটা তোমাদের বেশি হেল্পফুল লেগেছে, আর নতুন